নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা লাইভ। আপনাদের সাথে আরো একবার আমি কিংসুক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের পঞ্চানন বর্মার মূর্তির সামনে, অর্থাৎ যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড়। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ইতিমধ্যে তিনি কোচবিহার বিমানবন্দরে অবতরণ করেছেন। যে কোনো মুহূর্তের মধ্যে তিনি এসে পৌঁছতে পারেন। এই পঞ্চানন বর্মার মূর্তিতেই মাল্যদানের পর তিনি পৌঁছে যাবেন মদনমোহন বাড়িতে, এবং মদনমোহন বাড়ির পর তিনি যাবেন রাজবাড়িতে, এবং দুটোর সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। কোচবিহারের রাজ্যপালের একদিনের হঠাৎ এই ঝটিকে সফর। গতকালই আপনারা জানেন যে কোচবিহারে রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল এসেছিলেন। ইতিমধ্যে আমরা সেই শব্দ শুনতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে, হয়তো আর কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছবেন রাজ্যপাল এখানে। আর ঠিক তারপরেই তিনি এই ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। স্বভাবতই সকাল থেকে প্রশাসনিক তৎপরতা ছিল অত্যন্ত তুঙ্গে, এবং তার পাশাপাশি জেলা পুলিশ অত্যন্ত তৎপর ছিল। সকাল থেকেই জেলা পুলিশের বিভিন্ন দল, বিভিন্ন কর্তব্যরত কর্মচারীরা বিভিন্ন জায়গায় পোস্টেড রয়েছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরিভাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে রাজ্যপাল, রাজ্যপালের কনভয় ঢুকে গেছে। তিনি রাজ্যের রাজ্যপাল, তিনি এসে পৌঁছেছেন, তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড় তিনি এসে পৌঁছেছেন কোচবিহারে। তিনি কোচবিহার বিমানবন্দরে অবতরণের পর ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরিভাবে। রাজ্যপালের বিশিষ্ট কনভয়, আপনারা জানেন রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যপালের গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তিনি একদম গাড়ির ভিতরে রয়েছেন। রাজ্যপাল এসে পৌঁছেছেন, তার বিশেষ সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে রাজ্যপালের গাড়ি ঘিরে। আপনারা সেই ছবি দেখছেন। এক্ষুনি রাজ্যপাল, তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। দেখুন রাজ্যপাল নামছেন গাড়ি থেকে। আপনারা সেই ছবি দেখাচ্ছি, আগামী সেই ছবি দেখাচ্ছি। সস্ত্রীক এসেছেন তিনি, রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড়, তিনি সস্ত্রীক এসেছেন। তিনি এসে পৌঁছেন রাজ্যের রাজ্যপাল এসে পৌঁছেছেন কোচবিহারে। স্বভাবতই একদিনের সফরে তিনি কোচবিহারে এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রাজ্যপাল এসে পৌঁছেছেন কোচবিহার রাজবাড়ি কোচবিহারে, এবং ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানের পরেই তিনি মদনমোহন বাড়িতে যাবেন, মদনমোহন দেবের কাছে পুজো দেবেন। সেই ছবি আপনারা দেখছেন যে রাজ্যপালকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, রাজ্যপালকে বরণ করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। তারপরেই রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড় তিনি ঠাকুর পঞ্চাননের মূর্তিতে মাল্যদান করবেন, এবং মাল্যদানের পর তিনি মদনমোহন বাড়িতে পৌঁছে যাবেন। তার নিরাপত্তারক্ষীরা তাকে বেষ্টনী করে রয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে তিনি মাল্যদান করবেন উপরে উঠে। রাজ্যপালের জন্য যে নির্দিষ্ট আসন রয়েছে, সেই নির্দিষ্ট আসনে তিনি বসে রয়েছেন, এবং তারপরেই তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান দেখতে পাচ্ছেন আপনারা। সেই ছবি জানেন এক্সক্লুসিভ। রাজ্যের রাজ্যপাল এসে পৌঁছেছেন। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করছেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড়। সেই ছবি আপনারা দেখছেন।
সস্ত্রীক এসেছেন এবং তাকে বরণ করে নেওয়া হয়েছে, তাকে বরণ করে নিয়েছে ক্ষত্রিয় সোসাইটির যারা মানুষ রয়েছেন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখছেন এক্সক্লুসিভ অ্যান্ড লাইভ ডিজিটাল বাংলার পর্দায়। তিনি মাল্যদান করছেন ঠাকুর পঞ্চানন্দন মন্দিরে, এবার মাল্যদান করছেন সস্ত্রীক রাজ্য। আপনারা দেখছেন সেই ছবি, সকাল 10:30 না কলকাতা বিমান কুচবিহার বিমানবন্দরে অবতরণের পরে, হেলিকপ্টারে অবতরণের পর তার স্পেশাল কনভয় এসে পৌঁছেছে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে। এখানে মাল্যদানের পর তিনি চলে যাবেন মদনমোহন বাড়িতে, কোচবিহারের পানে ঠাকুর মদনমোহন দেবের সেই মন্দিরে, এবং সেখান থেকে রাজবাড়িতে যাবেন, তারপর কোচবিহার সার্কিট হাউসে। সার্কিট হাউসে তার সাংবাদিক বৈঠক হচ্ছে। আপনারা সেই ছবি দেখছেন যে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করছেন রাজ্যের রাজ্যপাল সস্ত্রীক রাজ্যপাল। এই মুহূর্তে কোচবিহারে উপস্থিত সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ অ্যান্ড লাইভ। রাজ্যপালের জন্য সুনির্দিষ্ট আসন রয়েছেন, সেখানেই তিনি থাকবেন এখন আপাতত, এবং এরপর তিনি পৌঁছে যাবেন মদনমোহন বাড়িতে। আপনারা দেখছেন সেই ছবি যে রাজ্যের রাজ্যপাল তিনি উপস্থিত হয়েছেন। স্যানিটাইজেশন করা হচ্ছে, কথা বলছেন তিনি, খুদেদের সাথে মিলিত হচ্ছেন। সেই ছবি আপনারা দেখছেন, তিনি কথা বলছেন খুদেদের সাথে, হাত মেলাচ্ছেন, অর্থাৎ এই ছবি আমরা দেখতে চেয়েছিলাম। তাকে স্যানিটাইজ করে দিচ্ছেন রাজ্যপাল নিজে, অর্থাৎ এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ছবি আবার প্রস্ফুটিত হচ্ছে। সস্ত্রীক রাজ্যের রাজ্যপাল এসে পৌঁছেছেন কোচবিহারে। রাজ্যপালের এই হর্টিকা সফরের একদিনের সময়সূচি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব আমাদের পর্দার মাধ্যমে। রাজ্যের রাজ্যপালের এই একদিনের সফর ঘিরে তাই প্রশাসনিক তৎপরতাও চোখে পড়ার মতো। আপনারা জানেন গতকালই রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসে পৌঁছেছিলেন কোচবিহারে, তার জনসভা ছিল, এবং তারপর আজকের রাজ্যপালের হঠাৎ সফর কোন কি নতুন আঙ্গিক বহন করছে। ইতিমধ্যেই রাজ্যপাল এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে এক দ্বন্দ্বে কথা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই পরিস্থিতিতে এক মাসের দার্জিলিং সফরে রয়েছেন তিনি। গতকালই টুইট করে তিনি জানান আজ সকালে এসে পৌঁছবেন কোচবিহারে। বিমানবন্দরে অবতরণের পর সোজা এসে পৌঁছলেন পঞ্চানন বর্মার মূর্তির সামনে, এবং সেখানেই মাল্যদানের পর তিনি চলে যাবেন মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়িতে যাওয়ার পর সেখান থেকে রাজবাড়ি এবং তারপর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এমতো অবস্থায় আপনারা দেখছেন সেই ছবি, পঞ্চানন বর্মার মূর্তির সামনে সস্ত্রীক রাজ্যপাল, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ।
কথা বলছেন ক্ষত্রিয় সোসাইটির বিভিন্ন আধিকারিক সহ তাদের কর্মকর্তাদের সাথে। গতকাল রাজ্য সভাপতির কোচবিহার সফরের পর আজ রাজ্যপালের সফর, কোচবিহার জেলার রাজনীতিতে কি নতুন আঙ্গিক বয়ে নিয়ে আসছে এ প্রশ্ন ঘোরাঘুরি করছে। যদিও এই সফর একান্তই এবং এই সফরের মধ্যে কোনো রাজনৈতিক প্রপাগণ্ডা নেই, স্বভাবতই কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন দেব, কোচবিহারের ঐতিহ্য রাজপরিবার, কোচবিহারের ঐতিহ্য কোচবিহারের রাজবাড়ি, আর তা দর্শন করতেই রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনখড় এসে পৌঁছেছেন কোচবিহারে, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পৌঁছেছেন। তাকে ক্ষত্রিয় সোসাইটির লোকজনরা দেখাচ্ছেন যে কীভাবে কী রয়েছে, এই যে তাদেরকে উত্তরীয় দেওয়া হয়েছে, তার মধ্যে কোচবিহার মহারাজার যে সিম্বল সেই সিম্বল রয়েছে। কথা বলছেন রাজ্যপাল ক্ষত্রিয় সোসাইটির লোকজনের সাথে, বোঝানোর চেষ্টা করছেন কোচবিহারের রাজাদের মাহাত্ম্য, কি অবস্থায় ছিল, কি সিম্বল ছিল তাদের নিজস্ব যে কিংডম, সেই নিজস্ব কিংডমের কিছু রীতি নীতি তিনি বোঝানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন সেই ছবি, পঞ্চানন বর্মা কোচবিহারের গর্ব, পঞ্চানন বর্মা মনীষী কোচবিহারের ঐতিহ্য, কোচবিহারের ঐতিহ্য রাজবাড়ি, কোচবিহারের ঐতিহ্য মদনমোহন বাড়ি, আর ঠিক সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্যপাল কিছু বলার চেষ্টা করছেন, তিনি কথা বলতে গিয়ে ক্ষত্রিয় সোসাইটির লোকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বললেন রাজ্যপালের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু শাসন ব্যবস্থা কিভাবে চলবে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে তার মধ্যে রাজ্যপালের অধিকার রয়েছে। রাজ্যপাল কথা বলছেন ক্ষত্রিয় সোসাইটির মানুষের সাথে, অদ্ভুতভাবে যেটা যে প্রশ্ন যে কথা তিনি বললেন, তিনি কিন্তু মানুষজনের উদ্দেশ্যে যেটা জানালেন সেটা হচ্ছে রাজ্যপালের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আবার আপনাদের কোট করছি, তিনি এখানে ক্ষত্রিয় সোসাইটির মানুষকে বললেন রাজ্যপালের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলবে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোনো ফাঁক রয়েছে কিনা, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে কোনো অসুবিধা হয়েছে কিনা, সে বিষয়ে অবশ্যই রাজ্যপাল